জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে টাইগার ম্যানেজমেন্ট বেশ কয়েকটি জায়গা পরীক্ষা করবে, যার প্রথমটি হলো সাইফউদ্দিন। 18 মাস পর দলে ফেরা এই ক্রিকেটারকে যাচাই করতে মূল একাদশে রাখবে কোচ এবং অধিনায়ক। এদিকে মুস্তাফিজ না থাকায় তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনকে দিয়ে পেস বোলিং ডিপার্টমেন্ট সাজাতে পারে বাংলাদেশ। এর বাইরে স্পিনার কোটায় লেগ স্পিনার রিশাদ ও অফ স্পিনার শেখ মেহেদি থাকতে পারেন। এই 5 বোলারের সঙ্গে ব্যাটার হিসেবে লিটন দাস, বাহাতি তানজিদ হাসান তামিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক কোচের অটো চয়েস। টাইগারদের চূড়ান্ত একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।